स्मोकिंग कॉजेज कैंसर, धूमपान कैंसरेर कारण। আজ একটু আগে এই কয়লা খাদান থেকে পাওয়া গেছে বেশ কিছু শিশু এবং কিশোরের কঙ্কাল। বিগত 8 মাসে পশ্চিমবঙ্গের 7টি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে 232টি শিশু এবং কিশোরের কঙ্কাল। গত 7-8 মাস ধরে ঘটে চলেছে এই নোংরা হত্যাকাণ্ড, কিন্তু পুলিশ প্রশাসন এখনো কোনো ব্যবস্থাই নিতে পারেনি। ওদিকে চল। আপনি নেওয়ার পর এই ধরনের ঘটনা আবার ঘটল, এই ব্যাপারে আপনি কি বলবেন? মাসখানেক আগে স্যার এদের কারোর ছেলে কারোর মেয়ে নিখোঁজ হয়ে গেছিল। আজ কিছুক্ষণ আগে ওদেরই কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তো ওরা আইডেন্টিফাই করলো কীভাবে? হাড়ের সঙ্গে কিছু জামাকাপড়, হাতের বালা, কানের দুল পাওয়া গেছে স্যার। এটাই ধরে নেবো যে আপনার কোনো ক্ষমতাই নেই। কে বললো কথাটা? কি হলো, কে বললো কথাটা? একটা কথা বলে রাখছি, খুব ভালো করে মনে রাখবেন, আমার নাম রুদ্র চৌধুরী। আমি কাউকে ভয় করি না, কোন নেতা মন্ত্রী আমলা বা টাকার কাছে আমি মাথা নত করি না। এই অর্গান ট্রাফিকিং কেসের রিপোর্টটা আমি সরকারের হাতে জমা দিয়ে দেবো আর্থিক 15 দিনের মধ্যে, এবং যারা যারা এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তারা কেউই পার পাবে না, রেহাই পাবে না, সে যেই হোক না কেন। অনেক তথ্য প্রমাণ আমার হাতে এসে গেছে, এখনো কিছু বাকি আছে, সেটাও এসে যাবে। আর হ্যাঁ, সামনের সপ্তাহে আমি কলকাতায় যাচ্ছি, তখনই দেখে নেবেন আমার ক্ষমতা আছে কি না। হ্যালো রুদ্র, কি বললো শুনেছ? শুনেছি। এবার কি হবে? ব্যবস্থা করছি, চিন্তা করো না। যা করবে সাবধানে করো, একটা কান টানলে অনেকগুলো মাথা চলে আসবে, মনে রেখো। ভয় দেখাচ্ছ? আরে না রে বাবা, আমি নিজেই ভয় পাচ্ছি। স্বামীজি কলকাতায় আসছে, অচানক বলছে উৎসব, ভেতরের খবর রুদ্রকে সব খবর ওই দিচ্ছে। চিন্তা করো না, কানের কাছে হাত পৌঁছবার আগেই হাত আর কান দুটোই আমি কেটে ফেলব। প্রথমে স্বামীজি, তারপর রুদ্র। হ্যালো দেবরায় বলছি। আরে ডাক্তারবাবু বলুন। 10 মিনিটের মধ্যে আমার লোক তোমার সাথে দেখা করবে। এই মাঝ নদীতে? নর্থ পোর্ট জেটিতে। চিনব কি করে? ব্রাহ্মণ আসবে মাছ কিনতে। কালে ওই দা ঠাকুর মশাই মাছ কিনতে এসছে। এতে শুধু মাছ খায় না ভাইজান, এতে সব কিছু খায়। এবার শুধু মাছ খাবে। মাছ আছে, টাটকা মাছ। ইলিশ মাছ আছে নাকি? আরে আছে তো, আজন আজন ঠাকুর মশাই, আজন 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 ঠাকুর মশাই। কি মাছ আছে ভাই? আঙ্গুর খাবি? চল ভাগ। দিস ইজ টার্গেট নাম্বার 1।
ওকে ওড়াতে পারলে দেন সেকেন্ড টার্গেট। দাম বলো দাম। 50 লাখ। তবে একটা কথা মনে রেখো, এমন কাউকে দিয়ে কাজটা করাতে হবে যাকে ইন্ডিয়াতে কেউ চেনে না। বাংলাদেশ হলে চলবে? কে? সুলতান। এটাই তোমার সবচেয়ে বড় প্রবলেম, যাকে চেনো না জানো না তার সঙ্গে ধান্দা করার দরকারটা কি বলো তো? সাধু বাবাকে টপকাতে 50 দিয়েছে, এটাকে টপকাতে কত দেবে ভাব। আর চেনা জানা দিয়ে কি হবে? ওর মেয়ের সঙ্গে তোর বিয়ে দিচ্ছি নাকি? আর এটা পুলিশের কোনো চাল হলে এমন ফাঁসম ফাঁসবে না যে সারা জীবন জেলের খানি টানতে হবে। শুধু শুধু ভয় দেখাস তো, সাধু বাবার ফাইল পুলিশ বন্ধ করে দিয়েছে, কেউ খুঁজেই পাবে না। না, বন্ধ করেনি। সাধু বাবাকে টপকাতে 50 দিয়েছে, এটাকে টপকাতে কত দেবে ভাব। সেই প্রমাণে কাটটা করছে, ওর মেয়ের সঙ্গে তোর বিয়ে দিচ্ছি। পুলিশ প্রমাণ পেয়ে গেলে কি করবে সেটা বলতে হবে তোমায়। সুলতান কেটে বল, পুলিশ
বসো বসো, চলন্ত প্লেন থেকে লাভ দেবে নাকি? হ্যাঁ ভাই, নেই আমি পুলিশ নই। তবে গোয়েন্দা ভিলেন মিস্টার দেবরায়, স্মার্ট। এবার আমার কথা ছোড়ো, কাজের কথা শুনো। এতে তোমাদের জন্য রিটার্ন টিকিট আছে, মুম্বাই নেমে পরের ফ্লাইটে আবার কলকাতা রিটার্ন চলে যাবে। এক মিনিট এক মিনিট, কিন্তু ওখানে তো কেউ একজন আমাদের জন্য অপেক্ষা করবে, তার কি হবে? তাকে আমি বারণ করে দিয়েছি, ভেবে দেখলাম ধান্দার কথা উড়তে উড়তে করে ফেলাই ভালো, এতে রিস্কটা অনেক কম। নো ওয়ান ক্যান ট্রেস মাই অ্যাড্রেস। এবার কাজের কথা বলুন, তোমরা কাকে মারবে, কোথায় মারবে, কবে মারবে, সব কিছু ডিটেলে বলার জন্য আমার লোক কালকে তোমাদের সাথে মিট করবে উইথ ফুল অ্যামাউন্ট। এই টপকানোর জন্য কজন লোক লাগবে? একজন হলে চলবে। কত দেবেন? যা পাবি তা দিয়ে তো বাকি লাইফটা চলে যাবে। অ্যামাউন্ট না জেনে কাজ করি না আমি। বাড়াবাড়ি করিস না, এটা আমি পুলিশের কাছে জমা দেব, এটার মধ্যে তোমাদের সব কথাবার্তা রেকর্ড করেছি। ওটা তো শুধু অডিও বস, ভিডিওটা আমার কাছে। তোমরা কাকে মারবে, কোথায় মারবে, কবে মারবে, সব কিছু ডিটেলে বলার জন্য আমার লোক কালকে তোমাদের সাথে মিট করবে। এসব কখন করলি? এটা কি করে হলো? ক্যামেরাটা এখানে। আর এই হলো ব্লুটুথ রেকর্ডার। স্মার্ট, ভেরি স্মার্ট। কিছু মনে করবেন না স্যার, ছোটবেলা থেকে এত মজা করতে ভালোবাসে না? আব্দুল, ছেলেকে সামলে রেখো, এটা যদি মজা হয় তাহলে 6 মাসের মধ্যে ওই প্লেনটা কিনে নিতে পারে। তোমার অডিও ভিডিও আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত জাজ জাস্টিস রুদ্র চৌধুরী। আজ টাউন হলের পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্টের এই অনুষ্ঠানে তিনি তুলে দেবেন ছোট্ট ছোট্ট শিশুদের হাতে সাহসিকতার পুরস্কার। আমাদের সাথে পুলিশও আছে। চারপাশের সিকিউরিটি সব চেক করে নিয়েছেন? একদম স্যার, অল চেকড, থ্যাংক ইউ। স্যার চল। ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ, চলুন স্যার। কলিন, কোন লোকটা আমাকে দেখিয়ে দাও। এসিপি কে ফলো করতে বললো তুমি?
সূর্য এই আছে গুলি গুলি পালো পালো এখান থেকে পালো দাদু পালো পালো এখান থেকে চল 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 সরি স্যার, ধরতে পারলাম না। কেলে পড়েছে? আসুন আসুন ডাক্তারবাবু, আসুন 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 আসুন। কে আছিস? ভালো থেকে চেয়ার পাত। আসুন স্যার, বলুন স্যার কি খাবেন বলুন স্যার। কাঁধ থেকে হাতটা ছড়া। এই ডাক করবেন না স্যার, আমি জানি আগে যথেষ্ট কারণ আছে, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, গোটা ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, কি দেখবি? হ্যাঁ কি দেখবি, কাজটা ডাইরেক্ট দিয়ে তোদের ভুল হলো। এই যে হিরো, সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলি, এখন কি বলবি? আরে ছাড়ুন না স্যার, একটা টার্গেট তো ফিনিশ হয়ে গেছে, আরেকটাও হয়ে যাবে। আসলে সুলতানের ইন্ডিয়াতে কাজ করার এক্সপিরিয়েন্স নেই, তো তাই এক্সপিরিয়েন্স যখন নেই তখন তাকে দিয়ে কাজটা করালে কেন? গোটি খেলতে বলো, ভাড়াটে খালি করতে বলো, টিকিট ব্ল্যাক করতে বলো। ঠিক আছে ঠিক আছে, আপনি মাথাটা ঠান্ডা করুন। শান্তি, আরে স্যারের জন্য একটু কোল্ড ড্রিঙ্ক ফোল্ড ড্রিঙ্কের ব্যবস্থা কর না। কি অশান্তি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এবার এমন প্ল্যান করেছি। অনেক কথা হয়েছে, এন্ড নাও
এসব কি হচ্ছে? হ্যাঁ বাবা আমার, এই বন্দুকটা নামা, নামা সুলতান, বন্দুক নামা। রাগটা আমাকে না দেখিয়ে ওই রুদ্রের উপরে আর একবার জিপ তুললে এখান থেকে পায়ে হেঁটে বেরোতে পারবি না। আব্বু, ওর টাকা ওকে ফেরত দিয়ে দাও। এই কি বলছিস কি তুই? টাকা ফেরত দিয়ে দেবো, টাকা ফেরত দিয়ে দেবো বললেই হলো? আরে টাকা তো সব খরচা হয়ে গেছে, সে কি আর আছে নাকি? সুলতান, কোথায় যাচ্ছিস? তাই শোন, আরে আয় সুলতান। সুলতান কি করছিস কি? হ্যাঁ সুলতান, এক মিনিট, একটা কথা শুনে যা, আমি টার্গেট মিস করি না। রুদ্র মরেনি, ওর মরার সময় হয়নি। আজ অব্দি যাচ্ছিল তোর টার্গেট, কিন্তু আজকের পরও আমার টার্গেট। তাই আমার পারমিশন ছাড়া ওর দিকে কেউ চোখ তুলে তাকালে সে চোখ আমি উপড়ে নেব। আর 10 দিনের মধ্যে সব খেল খতম করে দিচ্ছি আমি, সব খেল খতম। দেখ না, সকাল 8টা বেজে গেল, এখনো জল খাবারের ব্যবস্থা হয় নাই, আর এরপরে তো রিহার্সাল শুরু হয়ে যায় বুগিয়া। তুই ও বাজারে টাজারে যায়নি তো? বাজারেই তো গেছে, আর ভগ্নিপতি রে আনতে। তাহলে চিন্তা করছো কেন? আমার জর্দা পুড়ে গেছে তো, পান খাইতে পারতাছি না। এই কখন বাইরে এসে, এখনো আইলো না কেন? এই লিগেই তো ডাকতাছিলাম। সত্যি মা, তুমি না? ঠিক আছে, আমি সিকিউরিটিকে বলে রাখছি, 3 কোটি ফিরলেই তোমার কাছে পাঠিয়ে দেবে। ঠিক আছে? ঠিক আছে। তোর ব্যাংক ডাকা কিছু ঠিক নেই এদের। এই আজকালকার ছেলে ছোকরাদের কোনো আক্কেল জ্ঞান বলি কিছু নেই। সে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা ব্যথা হয়ে গেল, তবু বাবদ দেখা নাই। ট্রেন লেট থাকলে আমি কি করবো দাদা? কটা বাজে? 8টা। দেখো দেখি, কি আর দাঁড়িয়ে থাকার কোনো মানে হয়? চোখে কি নেওয়া হয়েছে? আমার চোখে নেওয়া হয়নি, আপনি তো একলা একলা বকবক করছিলেন। আমি বকবক করলে আপনাকে ধাক্কা মার যাবে। ভুল হয়ে গেছে দাদা, ইচ্ছে করে মারিনি। তা আপনি কি কাউকে খুঁজছেন? আমার বোনের হবু বল, কিন্তু তাকে খুঁজে লাগে এই গড়ি যা আলু পটল কুমড়া গুলোকে খুঁজে বার করতে হবে, তা নাহলে ওই চাকরি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তা এখানে দাঁড়িয়ে? আরে আমার বোনের হবু বর থাকে গায়ে, তার দেশ গায়ে লোক, তো শহর ভালো করে চেনি না। কুমড়ো 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 আলা চাতাল করি ছত্রকার হয়ে গেছে, তার মধ্যে জামাই ব্যাংক দেখা। আমাকে বলেছিল এই স্টেশনের পাশে বাজার এসে দেখা কর, তো আমি বাজার করতে এসে ওরে ঘরে নিয়ে যাব। তো ব্যাংক ডাকা কোথায় যে গেল, খুঁজতে খুঁজতে মাথা গরম হয়ে গেল। মাথা যখন গরম হয়েই গেল, চলুন ঠান্ডা কিছু খাওয়া যাক। কোল্ড ড্রিং? কোল্ড ড্রিং নয়, চর্বত। আসুন আসুন আসুন, আরে নামান নামান বাচ্চু, একটা স্পেশাল শরবত দিই। কেন কেন স্পেশাল শরবত কেন? আপনাকে প্রথম দেখাই মনে হয়েছে আপনি স্পেশাল, তাই। এই দেখেন, এই তো শুধু আপনি বুঝলেন, আর কোনো ব্যান্ড একলা বুঝল না। স্পেশাল শরবত। হ্যাঁ, আপনাদের কি জানো বলছিলেন? কি দেবো? ও, 2টো শরবত। আপনার লস্যি? আরে বাবা, এ কি করলেন, পুরোটাই খেয়ে ফেললেন? বুকের মধ্যে অনেক যন্ত্রণা, অনেক জ্বালা জমি আছে দাদা, তার জন্যে ঠান্ডা জিনিস পেয়েছি তো, একবারে জ্বালা জিরোতে স্বাদ করে সব যে একসঙ্গে মেরে দিলাম, জ্বলে গেল।
তাহলে আরো দুটো দিতে বলি? বলবেন যখন মনটা একটু বড় করেন, দুটোর জায়গায় একবার চারটে বলে বাচ্চো, আরো চারটে স্পেশাল। তা কথা প্রসঙ্গে আপনার নামটাই জানা হলো না। আমার নাম? হ্যাঁ, আমার নাম তিনকড়ি হালদার। বাহ, জানেন আমার এই কপালটার মতনই আমার নাম। গোটা সংসারের হাল আমি একাই ধরে থাকি, কিন্তু আমার তিন পয়সার দাম নাই। আরে আপনাকে ঝাপসা লাগছে কেন? এতে আপনার কোনো দোষ নেই, আমি যখন সেলফি তুলি সেখানেও আমার ঝাপসা ছবি ওঠে। আসুন আসুন, এর বসে কথা বলি। সারাদিন ভিক্ষে করি, আবার ঘরে এসে কেঁদে মরি, কেঁদে দেবে কে? কাল থেকে বস তুমি আর চারদিকে জল দেখতে পাচ্ছেন? এটাই হচ্ছে ওই শরবতের কামাল, সারা জীবনে যত কেঁদেছেন সব চোখের জল একসঙ্গে দেখতে পাচ্ছেন। এত কেঁদেছি আমি, কেন কেঁদেছি জানেন? চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। আমার মনে খুব দুঃখ, কি বলবো আপনাকে, এই বাড়িতে কাজ করা মানে না নরক যন্ত্রণা। আচ্ছা আপনি আমাকে বলেন, মানুষ সকালে জল খাবার কখন খায়? এই আটটা নটা। আটটা নটা? আমি খাই বেলা সাড়ে বারোটা। ও বাবা, কি বলছেন, তাহলে দুপুরের খাবার খান কখন? বিকেল সাড়ে পাঁচটা। রাতের খাবার? রাতের খাবার ভোর সাড়ে চারটে। হ্যাঁ, তাহলে ঘুমুন কখন? ঘুমাই না তো, আমাকে ওরা কেউ ঘুমোতে দেয় না। হ্যাঁ, এই জন্য তো আমার সব সময় মাথা ঘুরে। চলুন। হ্যাঁ, মানে সে একবারে বনবন বনবন করে মাথা ঘুরে। তাই হচ্ছে, দেখেন না আপনার সঙ্গে সোজা হাঁটছি, কিন্তু আমার মনে হয়েছে আমি কেমন যেন শরীর দিয়ে উঠছি। ছি 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 ছি, এ তো রীতিমতো অত্যাচার। হ্যাঁ, কিন্তু কে করে? কে আবার ওই ব্যাংকার জাজ রুদ্রা? ওর তো দেশের বাড়িতে লোকজন বেশি নাই, তাই এইখানে যত লতায় পাতায় আত্মীয় স্বজন আছে সব কথা ডেকে নিয়ে আসছে, আর সবাই মিলে আমার একবারে রক্ত চুষে চুষে খেয়েছে। হে বাবা, কি কথা, কি বলবো বলেন দেখি। মাঝে মাঝে মনে হয় না এই মেয়েটা যা যেন করে টিপে মেরে দি। কি বলছেন? হ্যাঁ জানেন, এই কিছুদিন আগে এই মেয়েটা জাজকে কি একটা গুলি করেছিল, কিন্তু এ ব্যাংকাটা মরেনি, ভালোইছে, কারণ ও আমার হাতে মরবে, ওর মরণ আমার হাতে, আমি ওকে গুলি করে মারব। আপনি বন্দুক চালাতে পারেন? হ্যাঁ, না না বন্দুক আমি চালাতে পারি না, কিন্তু এবারে জাজকে দেখলে না আমি কামান চালিয়ে দেবো, কামান। কিন্তু কামান আর বন্দুক যদি কোনোটাই না পান? তাহলে গুলি ছুঁড়ে ছুঁড়ে মারব, গুলি ছুঁড়ে ছুঁড়ে, এতেই চলবে। চলো না, চলো, আসুন আসুন। ও বাবা, এক কথা চুলি লাম গো, আস্তে আস্তে, এটা কি সিনেমা হল বলে নাকি? বসু, এ চুপ কর টাকলো, বসুন বসুন। আরে সামনে এবার দাঁড়ি পড়লে সিনেমা দেখবি? কতদিন সব কাজে ঝামেলাতে সিনেমা দেখা হয় না গো। বাবা কি ঠান্ডা, খুব ভাল লাগছে। এটাকে বলে এ হুঁচকা পাড়া মোটা। আপনি? আমি? আমি এখনো কেউ কাউকে মারেনি, এবার মারবে।
আমাদের কথা মতো না চললে এই ভিডিওটা পুলিশের হাতে চলে যাবে। কেলেঙ্কারি, ও বাবা, আমি শরবত খাবো না, আমার কিছুই দরকার নাই, ওরে আমি বাড়ি যাবো রে, পালাও। কি আবার কোথায় এসে পড়লাম রে, এবার এখান থেকে কি করে পালাবো, আর কেউ কি জামাই তুমি, হ্যাঁ কোথা ছিলে তুমি, আর কিউ করছো, উত্তর তো দাও কিউ। আরে মুখ বাঁধা থাকলে কি করে উত্তর দেবো? আচ্ছা আচ্ছা বলো বলো বলো। আরে তুমি বলেছিলে না যে বাজারে দাঁড়িয়ে থাকতে? হ্যাঁ। এই দেখো এরা এরা আমাকে সর্বতে সিদ্ধি মিশিয়ে খাইয়ে দিয়ে এখানে ধরে এনে রেখেছে। এই দেখো তোমাকেও তাই করেছে? উরি বাবা রে, আগো ব্যাংক ডাকলে তোমরা আমাকে কুত্তা নিয়ে এলে, আমরা কি করেছি আমাদের? দাদা গো তোমরা আমাদের ছেড়ে দাও, তোমরা যা বলবে আমরা তাই করব। ঠিক তো, যা বলবো তাই শুনবি তো? হ্যাঁ। ওকে ফাইন, ভেরি গুড, দ্যাটস অল, ডোন্ট মাইন্ড, আই এম সরি, আল্লাহ কসম। আমি কোথা থেকে এসেছি? বাংলাদেশ থেকে। নাম? এখন সুলতান বাড়ি থেকে হৃদয় হরণ মুনি আছে রে বাবা, বুঝছি তো। গুড। এই ওদিকে কি, এদিকে এদিকে এস। আরে দাদা এটা এ, আরে জোরে বল জোরে বল। আর দূর ব্যাংক টাকা, এ হচ্ছে আমার হবু জামাই, বোনের বর, হৃদয় হরণ। এখানে কেন এসছে? রান্না করতে এসছে। যাও আমার বড় ভয় করছে। আর তুই যাও তো, কিচ্ছু হবে না। না আমি যাবো না। আরে তুই যাও। ওরে বাবা রে, কি কি করছে এখানে? স্যার এর মতো মনে হয় মেটাল আছে। এক মিনিট, এক মিনিট স্যার, এক মিনিট। স্যার ও স্যার, এই আলু পটল সব দিয়ে দাও স্যার, শুধু এই চাবিটা আমারে দিয়ে দাও স্যার, এইটা আমার বাসার চাবি স্যার। ও চাবি ছিল, তাই তো ভাবছি বিপ বাচ্ছে কেন। নো প্রবলেম, যাও ভেতরে যাও। আমি 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 দেখি আমি। রিহার্সাল শুরু হয়ে গেছে। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। Oh.
হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই বাংলাদেশ থেকে আলছে তা কি কাজ জানো তুমি সব কাজ জানি মিম সাহেব ঘরের কাজ বাইরের কাজ কলতলায় বাসন মাজন থেকে শুরু করে কম্পিউটার সফটওয়্যার সব কাজ জানি তুমি কম্পিউটারের কাজও জানো হ্যাঁ মিম সাহেব এখন তো গ্রাম বাংলার ঘরে ঘরে কম্পিউটার ঢুকে গেছে জানালায় জানালায় উকি দিলে উইন্ডোজ দেখা যায় গাছের তলায় লোকজন অ্যাপেল লয়ে বসে থাকে কম্পিউটারের কথা ছাড়ো ও তো আমিও জানি কার্টুন শো দেখো ছোটা ভীমের কোন বন্ধুটা তোমার ফেভারিট রাজু না যজ্ঞ ও তুমি ছোটা ভীম দেখো ছোটা ভীম আমার সবচেয়ে ফেভারিট ছোটা ভীম যখন লাড্ডু খাইয়া নেয় তখন সামনের দুষ্টু লোকটারে ঠিক এইভাবে মারে তারপর ঠিক এইভাবে ভ্যানিশ কইরা দেয় আমি এখানে আয় নবিতা কাহাঁ যা রহে হো ডোরেমন তোমাকে ভুলা রহা হ্যায় তার মানে ডোরেমন তোমার পছন্দ হ্যাঁ ডোরেমন থিকা নবিতা আর ভীম থিকা চুটকি সব আমার পছন্দ কি হইলো হাসো কেন আমাদের রিয়া দিদির ডাক নামও কিন্তু চুটকি তা তোমার কি ওকেও পছন্দ নাকি সরি সরি মিম সাহেব ইটস ওকে আচ্ছা তোমার আসল কাজটা তো হচ্ছে রান্না করা তাই না জি আচ্ছা কি রান্না করতে পারো সেটা বলো ইলিশ মাছ রান্না করতে পারো হ ইলিশ মাছের কি খাইতেছেন বলেন স্যার ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের পাতুরি সর্ষা ইলিশ ভাপা ইলিশ বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল যা বলবেন তাই পাকতে পারি থামো থামো আর বলো না জিভের জল গড়িয়ে পড়বে এই বিজু সব সময় খাই খাই করস কেন্দ্রে পেটটা দেখছস এত বড় বুঝি হয়েছে বিজয় দাদা যত পারে মাছ খা ক্ষতি নেই কিন্তু রান্নার পর মুড়োটা কিন্তু আমার জন্য রাখবি ঠিক আছে মুড়োটা আগে থেকে কেটে রেখো কিন্তু কি শালা বাবু মুড়োটা আগে থেকে কেটে রাখবো হ্যাঁ না দেখ মুড়ো মানে মাছের মুড়ো কথা বলছে বুঝতে পারছো না তুমি এই তিন করি চুপ কর না অত কথা কস কেন রে ব্যাংক ডাকলে আমার ফাঁসাবে রে ওই তোরা যে কইলাম জর্দা ফুরে গেছে আনসস তিন কোটি আর কিছু মনে থাকে বড় মা আপনি তো দোক্তা পাতা ভালো খান কৌটার জর্দায় কি আপনার চলে এখন থেকে দোক্তা পাতা দিয়ে পান খাইবেন আমি ফরিদপুর থেকে লয়ে এসি লন বাবা দেখেছো তাই নাকি আজকাল তো এসব পাওনি যায় না ওই চিন্তা করতে হইব না বড় মা
আমি আপনারে আয়না দিমু। এই রে কালো কুকুর কিছু করে সব চলে গেছে, সব চলে গেছে। ওই বাপ্পা মেলটা দেখেছো? মা, তোমাদের খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ বাবা, তুই ঘরে যা, তিন করে তোরে খাবার দিয়ে আইব। তুমি কে? অতীন করির বইনের হবু বর, বাংলাদেশ থেকে আইসে। হৃদয় হরণ অতীন করির লাগে, একসঙ্গে কাজ করবো দুইজনে মিলা। মা, আপনি যদি বলেন তাহলে কিন্তু আমি এক্ষুনি তালিম দেবো। মানে আপনি শুধু আবার না করেন, এবারও চটিটা পরে নিন, আপনি জুতো পরে নানান জায়গায় যান। বাইরের নোংরা নিয়ে ঘরে ঢোকা ঠিক না, বাড়িতে অনেক বাচ্চারা আছে, ওদের মধ্যে রোগ জীবাণু ছড়াতে পারে, তাই না বাবু? পরে নিন বাবু। তোর থেকেও বেশি বুদ্ধি ধরে তিন করি, আজ থেকে ওকে কাজে লাগিয়ে দে। ও বাই দ্য ওয়ে, এই যে আমার পাসপোর্ট বাবু। আমি জানি আজকালকার দিনে পরিচয়পত্র ছাড়া কাউকে বাড়িতে ঢোকানো ঠিক না, ওকে? পোস্টমর্টম তো তুই কইছিস নাকি রে? কি কইছিস রে? মাছ কাটছিস না তুই রীতি কেনি? বলছিলাম কি, এই সমস্ত ব্যাংক ডাক্তার কাজ কারখানা রাত্রির বেলায় না খুললেই নয়। কেন, রাতের বেলায় কি সমস্যা? না মানে রাতের বেলায় তো সূর্য থাকে না, যে কোনো মুহূর্তে লোডশেডিং হয়ে যেতে পারে, কাকে মারতে কাকে মেরবা, তাছাড়াও পরিবেশটা তো খুব থমথমে থাকে না, একটু শব্দ হলেই কেউ না কেউ জেগে যেতে পারে। শব্দ হবে না, সাইলেন্সার লাগানো আছে, এখন চল। কোথায়? রুদ্রের ঘরটা দেখিয়ে দিবে। আমাকেই দেখাতে হবে? না হলে আমার হাতে দুটো মার্ডার হবে। তবে তো যেতেই হবে। শুকু
এই মাদিকের ঘর টুইছে যাচ্ছে শোবার ঘর। আরে তাহলে জিচু কোথায়? এখন তো জাহাজ ওখানে নাই। তাহলে কোথায় আছে? দুতলায় লাইব্রেরি ঘরে। তুই কালছিস সঙ্গে সাগরে নিয়ে আলছিস, এইটু তো বলিস নাই। সাগরে কোথায়? অজ কি ঘটি হারাইছে রে? কি হচ্ছে? এত চেঁচাবি কিসের? আমি ফোনটাকে এইভাবে সামনে নিয়ে ছাদে নিয়ে যাচ্ছিলাম, তারপরও বস বস বাকিটা আমি কইতেছি। উনি তো ফোনটা এইভাবে নিয়ে যাইতেছিল, আমি ভাবলাম কেউ বোধহয় বন্দুক নিয়ে যাইতেছে। এবার আপনি কোন? যখন আমি যাচ্ছিলাম এই কাপড়টা আমার মুখের মধ্যে দিয়ে এইভাবে বাকিটা আমি কইতেছি। বাবু খুনির চোখটা বন্ধ হয়ে যাবে ভাইবা, এই কাপড়টা ওনার মুখে সাইপা ধরছিলাম, বাকিটা আপনি কোন? তারপর তারপর আমাকে জড়িয়ে ধরে এইভাবে বসবেন সাহেব, বাকিটা আমি কইতেছি। বাবু আমি খুনি ভাইবা জোরে জাপটায় ধরছিলাম যাতে পলায় যেতে না পারে, বাকিটা আপনি বলেন ম্যাম সাহেব। তারপর আমরা সিঁড়ির উপর থেকে রোল করতে করতে নিচে এসে পড়েছি। তারপর তারপর আর কি, তারপর দেখলাম বন্দুকটার বন্দুক না, ওইটা টেলিফোন, আর খুনিটাও খুনি না, ওইটা আমাগো ম্যাম সাহেব। চুটকি, এত রাত্রে ফোন করার খুব দরকার ছিল কি? দেখো আমি তোমায় ফোন করতে বারণ করছি না, কিন্তু সবকিছুরই তো একটা সময় অসময় আছে নাকি? না আঙ্কেল, আসলে লন্ডনে তো এখন সন্ধে তাই। বাস আমি আর কোনো কথা শুনতে চাই না, রাত হয়েছে, যে যার ঘরে যাও, শুতে যাও, যাও। চল আয় আয় শুবি, চল চল শুয়ে পড়ি, চলেন। তুমি একবার দেখবে না হঠাৎ করে? আমি কথা বলতে বারণ করেছি, শুয়ে পড়তে বলেছি। ওরে বাপ রে, খান বলছি। ইয়েস পারেনি, তাই তো। রাইট, ফোনটা রাখো। ওকে, এই সুলতানকে দিয়ে কাজটা হবে তো, নাকি দুসরা কুছ ভাবতে হবে? নিথুরোহে নিথুরোহে এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো। আমারে ধূপ না পোড়ালে, গন্ধ কিছুই না হি ঢালে, আমারে দীপ না জ্বালালে, দেনা কিছুই আলো। নিঠুরোহে নিঠুরোহে এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, সেই তো পুরস্কার। নিঠুরোহে নিঠুরোহে এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো। রবীন্দ্রসঙ্গীত এভাবে গাওয়া যায়?
কোনোদিন ভাবিনি বাপ্পাদিত্য। বাপ্পাদিত্য? হু ইজ বাপ্পাদিত্য? আই এম নট বাপ্পাদিত্য, আই হ্যাভ চেঞ্জ মাই নেম। ও বাপ্পি লাইরি বাপে এয়ার রহমানের মান দুটো মিশে আই এম নাও বাপ্পি ম্যান। ওরে বাবা বাবা, তার নামটা হঠাৎ করে চেঞ্জ করতে গেলে কেন ভাই? এই রিপ্লাইটা আমি আপনাকে পরে করছি আঙ্কেল। দেখো চুটকে দি ভাই, আবার কোথা থেকে এলো? রিয়া, আই লাইক টু ইমপ্রেস হার উইথ মাই নিউ জেনারেশন সঙ্গীত। রিয়া, রিয়া, দাং দিং দাং দিং দাং দাং, হা রিয়া, রিয়া, হাসছো কেন? হাসলাম আপনার বোকামো দীক্ষা। আচ্ছা কি বোকামি দেখলে? ইন্ডিয়া বাংলাদেশ দুই দেশেরই জাতীয় সঙ্গীত লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এমনটা আর দুনিয়ার কেউ নাই বুঝলেন, তাই তার গান তার সুরে গাইলেই সবাই খুশি হয়। তুমি কে? হু আর ইউ? আর ও আমার বোনের হবু বর, হৃদয় হরণ, এখন এ বাড়িতে রান্না করছে। আপনি হাসছেন কেন? এরা বাবুর্চি হয়ে আমাকে রবীন্দ্রনাথের গান শিখাচ্ছে। হে ম্যান, রবীন্দ্রনাথ সং ইজ ভেরি ওল্ড। আরে ধুর, তাইলে তো তুমি রবীন্দ্রসঙ্গীত শোনোই না। আচ্ছা রবীন্দ্রসঙ্গীত নাচাইতে পারে, নাচবা? মালটা দাও। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা। সব এরকম পালিয়ে গেল কেন? ওই রুদ্র আইয়া পড়ছে এলিগা। এই কি হচ্ছে? কে 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 তুমি? বাপি ম্যান। আরে তুমি কানাডা থেকে কবে এলে? আজ মর্নিং এ ফ্লাইটে ল্যান্ড করলাম। তা পা ধুচ্ছ কেন জামাই? জামাই বললেন ওই জন্য। অ্যাকচুয়ালি আমার মম অ্যান্ড ড্যাড নেক্সট উইকে আসছে বিয়েটা ফাইনাল করতে। ও আচ্ছা, আরে ওঠো ওঠো, তোমার কোনো চিন্তা নেই, তোমার বাবা মা এলেই আমি তাদের সঙ্গে কথা বলে যত শিগগিরই সম্ভব চুটকির সঙ্গে বিয়েটা ফাইনাল করে দেবো। হ্যাঁ আমার কিন্তু খুব তাড়া আছে। কি হলো রে? কি ব্যাপার, তার জুচ কেন ভাইয়া? কিসের লাইন জুড়বে? কাল সকালে জাজ বোলপুর যাবে জানো তো? হ্যাঁ সে জানি, ওই তো বাসে করে দিয়েছে। গাড়ির নিচে একটা টাইম বোম লাগানো থাকবে, আর এটাই হলো সেটা। ব্যাংকটা বেশ ভালো ঘুমোয়েছিলাম, কেন যে মুচি উঠে এলাম সেই কুকুরের মতো কুই কুই করে না তো। চলো বাসা। আমি বাসের কাছে যাচ্ছি, কেউ এলে আমার সতর্ক করবে। পালাও। সুলতানুর নিজের কাজ শুরু করে দিয়েছে। কালা মাছের মধ্যে ঢুকিয়ে গেল, আমার কপালে কি আছে কে জানে।
ও তিন কুড়ি দা, কিরে তুমি এখানে কি করছো? আমি আমি মাজা ধরে গেছে তো, মাজা ছাড়াই। আচ্ছা শোনো, ও যদি এখানে আসে তুমি বলবে আমি এখানে নেই। বেশ না, ব্যাংক ডাকলে ও থাকি। আরে ওই বাপ্পি ম্যাম। ও আচ্ছা আচ্ছা, চাই বাবা লুকিয়ে। এই দাঁড়া, কোথায় লুকাবা? কোথায় লুকাই বলো তো, আমি বাসে তলাটা লুকাচ্ছি। না কেন, ঠিক আছে ও যদি এখানে আসে বলবে আমি এখানে নেই। আচ্ছা ওকে, এই মানে ব্যাংক ডাকা না হাতে রাতে ধরা পড়িবে। একি তুমি এখানে কি করছো? আর বলবেন না বিংশ, আমার হাতে ব্যথা, কাল সকালের নাস্তায় লুসি হইব। আমি শালা বাবুরের শতবারই বলতেছি আমার হাতে ব্যথা, লুসি বলতে পারুম না, কিন্তু উনি আমার কথা শুনতেছেই না, তাই তো ওনার হাত থেকে বাঁচার জন্য এখানে এসে লুকাইছি। ওকে ঠিক আছে ঠিক আছে, লুকিয়ে থাকো। আচ্ছা বাবা, এত কুন্দরে দুটোতে বাসের তলায় করছে টুকি, দুজন নিয়ে দুজনকে দেখে ছিটকিং বেরিয়ে আসা উচিত, আসছি না কথা বলছি না, ব্যাপারটা কি? হ্যাঁ ম্যান, তিনি এসেছে ব্যাংক ডাকা। বলেন আমার ওকে কি এখানে এসেছিল, মানে ওকে কি তুমি ওখানে, ওকে কি দেখেছো? কাকে, চামচিকে না দেখিনি, কার কথা বলছেন বলেন তো? আমার উঠবি চুটকি, কে কখন কোথা চলেছে, যে কে কখন কোথা থেকে আসছে কিছুই তো বুঝতে পারছি না। ওকে দেখলে বলবে আমি ওখানে আছি। হ্যাঁ ওকে ওকে তো বলে দাও, প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লয়, এই দুটো এখনো বাসের তলায় করছে টুকি। আমার বোনের হবু বর, ঠিক আছে আমি আমি ওই দিকে খুঁজে দেখছি। আশ্চর্য ব্যাপার, কর্পূরের মতো উঠবে গেল নাকি? এখনো পাই নাই, পেলে কুলিয়ে তুলে দেবো, হইল তো? আচ্ছা শুনো, তুমি ওই জানোয়ারটাকে দেখেছো? জানোয়ার? অ্যানিমেল? হ্যাঁ হ্যাঁ, আমার ওই বন্যের হবু বর। এই দেখো তোমার শালা তোমায় কি গালাগালি দিচ্ছে দেখো। আচ্ছা তুমি কিসের লেগে চুটকি মাকে খুঁজে বেড়াচ্ছো বলতো? ইন্টারনেট ঘেটে আমি রোমান্টিক রবীন্দ্রসঙ্গীত একটা সিলেক্ট করেছি। কেন করলে? ওকে শোনাবো, প্রমাণ করবো আমিও জানি। জাস্ট লিসেন, শোনো। প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যায় সজ্জা, প্রাণ চায় চক্ষু না চায় মরি একি তোর দুস্তর লজ্জা, প্রাণ চায় চক্ষু না চায় মুখে নাই নিঃস্বর ভাস, দহে অন্তরে নির্বাক বন্ধি, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। কেউ জানে না কি সব বলা সত্যি চলেছে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না।
দেখো দেখো ব্যাংক ডাকরা পুরো ফ্যামিলি তো একসঙ্গে বাসে উঠছে গো। ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে নিয়েছিস তো? হ্যাঁ নিয়েছি বাবা। একি তুমি গিটার নিয়ে যাচ্ছ কেন? বোলপুরে গিয়েও তুমি তোমার বোল শোনাবে? আমার মন প্রাণ লাইফ এভরিথিং ইজ গিটার। এই দেখো আবার গান ধরেছে। তিন কড়িটা কই গেল? তিন কড়ি এই তো বড় মা, শালা বাবু এখানে। এই না না, আমি এখানে নাই, আমি আমি নাই। এই তিন কড়ি কি বলছি কি বলছি? এই ব্যাগ দাগা, না না না, আমি যাব না, আমি যাব না, চলো যাব না, আমি যাব না। এই ওরে আমার পেট খারাপ, ওরে আমার বগলে ফোড়া। পিকনিকের জন্য চাল ডাল মশলা সব বাসে তুলে দিয়েছো তো? আরে বাবা, এই কথার উত্তর তো আমি সেই জানলা থেকেই দিতে পারতাম, তার জন্য আমায় এখানে ডেকে পাঠালে কেন? ও, আমি সব কিছু গুছিয়ে সাজিয়ে একেবারে তুলে দিয়েছি, আমি যাই। এই তিন কড়ি, মা তোকে যেতে বলছে না? সবসময় আমাদের সঙ্গে থাকিস, এখন যাবি না কেন? চল 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 চল, আয় উঠে এসো। কি ফেসা সুটকি ধরে আমার পুরি বাবা। আমি বলছিলাম কি একটা কথা, আমার কি না গেলেই নয়? মা যখন যেতে বলেছেন তখন তোকে যেতেই হবে। কথা হচ্ছে আমার তো জামা কাপড়ে কোনো গুচ্ছা নয় না। এই ব্যাগেই সব আছে শালা বাবু। তো কত বড় ব্যাগ ডাকলা রে, এর মধ্যে তুই ব্যাগ গুছিয়ে দিলি? কাল যাইতেই তো আমি সব গুছায় রাখছিলাম। নাও তিরে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আয় ভেতরে আয়, আয়। ওরে কোল বাজারে রে মাসি রে। যাক বাবা, ঠিক সময় পুলিশ এসে গেছে, আজ আমি গোটা ফ্যামিলিকে বাঁচাবো। কি ব্যাপার স্যার, এত দেরি করলেন? আরেকটু হলেই তো বেরিয়ে যেতাম। সরি স্যার, রাস্তা একটা অবরোধের কারণে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা। আয় তিন কোড়ি, তুই ভেতরে যা। বাঁচলাম বাবা। শালা বাবু, স্যার বাসের ভেতরে যাইতে বলছে, যাও। ভেতর থেকে বান্টি জলের বোতলটা একটু এনে দাও না। এক্ষুনি আনতেছি। এই পাকে বলে দিতে হবে। মিস্টার খান, পুরো বাসটা চেক করে নিয়েছেন তো? ইয়েস স্যার, আমি চেক করে নিয়েছি, এভরিথিং ইজ ওকে। স্যার, ইওর কনভয় ইজ রেডি, হ্যাভ এ নাইস জার্নি। থ্যাংক ইউ। সব ঠিকঠাক করে গুছিয়ে দিয়েছেন তো? ইয়েস স্যার। কিছু মনে করবেন না স্যার, গতকাল যাইতে শালা বাবু স্বপ্ন দেখছে বাসে নাকি বোম রাখা আছে, সেই জন্যই ভয় পাচ্ছে। এই ব্যাপার, জি চিন্তা করো না, সব চেক করা আছে, ঘন্টার পুলিশ, কোনো ভয় নাই, যাও। আয় তিন কোড়ি, তোকে ওসব নিয়ে ভাবতে হবে না, তুই বাসে উঠে এত, যাও। চলে যেতে যেতে ডুবে গেল সে, সে কি হবে রে আমার। শালা বাবু, হ্যাপি জার্নি। ধর ব্যাংক ডাকা। ছেড়ে দিলে সোনার বউল আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার বাউল আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার বাউল আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার বাউল আর তো পাবো না। ভালো করে কেচুন করে নাও, এরপর না মরার কিচ্ছু করতে হবে, বলে দিলাম। কি রে তিন করি, কি বিয়ে বিয়ে করছিস? মরার আগে এত গান কিসে? সাজিতে একটু মরব তার জন্য নাই, ব্যাগ দেখ না, ভাল লাগে না। কি আবল তাবল বকছিস?
গুড মর্নিং স্যার, কমিশনার সাহেব আমাকে পাঠিয়েছেন। কি এনি প্রবলেম স্যার? প্রবলেমটা করেছে আপনাদের তিন কোটি। সত্যি কি করছিস তুই? তিন কোটি যে একটা গন্ডগোল করবে এটা আমি জানতাম। দেখেছো, নিজের দোষ তো শালা আমার উপর চাপিং দিয়েছে। বিশ্বাস কর স্যার, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। হাই দিদান্ত অফিসার, কি করেছো স্যার? বড়মার সারা দিনের প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ সব ভুইলা ঘরে রাই খাইছিল শালা বাবু। ওর যদি একটা কাজও মাথায় থাকে। মানে ইয়া মানে দেখছো কাণ্ড? না না, একে দিয়ে আর কি। নেন বড়মা, আপনার ওষুধের ব্যাগ দে বাবা দে। সময় মতো ওষুধ না খাইতে পাইলে কোনদিন দুম করে উপরে চলে যাবো। একটু আগে দুম হবে উপরে। ওকে স্যার, হ্যাভ এ সেফ জার্নি। থ্যাংক ইউ। সবাই ভালোভাবে ঘুরে আসেন। যাই শালা বাবু। এক মিনিট হৃদয়হরণ, তুমি চলো আমাদের সঙ্গে। প্রচুর কাম পড়ে আছে। না না, আমাদের সঙ্গে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, যেতে হবে, তা বলে হবে না। দেখো তুমি তো কখনো বোলপুর দেখো নাই, এখন ভেতরে এসে বসো। কি শুনলে? হ্যাঁ ভেতরে গিয়ে বসো, চলো চলো একসাথে যাবো, একসাথে যাবো, একসাথে যাবো। খুব চিকান গেছিস, ভয় করছে না? কিসের ভয়? আর কিছুক্ষণ বাদে তুমি আমি সবাই মিলে তো দুম করে ফাটবে, বুম করে উড়ে যাবো ব্যাং ডাকরা। শালা বাবু কটা বাজে? ব্যাং ডাকা স্বর্গে আছি না নরকে আছি, নাকি ভূত হয়ে মাঝপথের লটকি রইলাম? এরা এখানে বাবা, এরাও তো দেখি এখানে। ওরে পরমাও এখানে এখনো পাঞ্চি বইছে। বাবা সরিয়ে পানের দোকান পেলু কোথা? উ বাবা, এ মালটু এখানে বুঝতে পারলাম। এখানেও আমার ফুল ফ্যামিলি চাকর হয়েই থাকতে হবে। এখানে কি করছো তিন কোটি কাকু? বুঝতে পারছো না, এখানে লাশ হয়ে পড়ে আছি। আমি তোমাদের অনেক বাঁচাবার চেষ্টা করেছিলাম গো, পারলাম না। আমরা তো ভেবেছিলাম তুমি অজ্ঞান হয়ে গেছো, এখন তো দেখছি তুই পাগল হয়ে গেছো। দুম করে যে ফাটলো, মরিনি তাতে? হায় ভগবান, টায়ার ফাটলে আবার কেউ মরে নাকি? তুমি তো দেখছি সত্যিই পাগল হয়ে গেছো। টায়ার ফেটেছে, তাহলে আমি মরি নাই? শালা বাবু অনেকক্ষণ ঘুমাইছো, এইবার ওঠো, তোমার স্যাংদোলা কইরা বাস থেকে নামাইতে হইছে। পিসিরা তোমরা একটু যাও, আমি শালা বাবুর লগে রান্না বান্না নিয়ে একটু প্ল্যান কইরা নেই, যাও চল।
সত্যি তিন কুড়ি দাটা না বোমটার কি হলো? ওটা টায়ার পাল্টানোর সময় সরিয়ে ফেলেছে। কেন? অকারণে নিজে মরতে যাব কেন? টায়ার বোম তো ফাটবে না, তাই তো? কখন ফাটবে, কিভাবে ফাটবে সেটা কেউ জানে না। ঠিক সময় ঠিক জায়গা মতোই ফেটে উঠবে। বুম! হৃদয়! হৃদয়! জি ম্যাম সাহেব। শোনো না, অনেক কষ্টে গিটারটা বাপি ম্যানের কাছ থেকে লুকিয়ে এনেছি। তুমি এটাকে এমন একটা জায়গায় লুকাও যাতে এই বোলপুরে কোথাও না খুঁজে পায়। ঠিক আছে ম্যাম সাহেব। স্যার, এখান থেকে 10 কিলোমিটার দূরে যে আদিবাসী গ্রাম থেকে 15 জন বাচ্চা নিখোঁজ হয়েছিল তার একটা রিপোর্ট লোকাল থানা থেকে আমাদের কাছে এসেছে। ওকে। অধরানন্দের আশ্রম ওখানেই ছিল, আর শোনা যায় যে ওখান থেকে এই সমস্ত ব্যাপারটা কন্ট্রোল হতো। বুঝেছি। চাঁদ সাহেব, চাঁদ সাহেব কা প্রণাম। প্রণাম। এখান থেকে কিছু দূরে মোদের গাঁও তো আছে গো বাবু। স্যার, ওদের গ্রামেই ওই ঘটনাটা ঘটেছিল। বাবু গো, যেদিন থেকে তুই সমস্ত তদন্তটা হাতে নিয়েছিস না, সেদিন থেকে মোদের গাঁও থেকে বাচ্চা গায়ে সব বন্ধ হয়ে গেছে। তুই বড় ভালো মানুষ আনছিস রে, বড় ভালো মানুষ আনছিস। মিস্টার সেন, ও বাবু, আর একটা কথা আছে। আবার কি বানাইছো গো ব্যাংডাগরা? বোম। এই মোবাইল বোম কেন লাইনা জম? ব্লুটুথে ফাটবে। এই মোবাইলের 4টে নাম্বার ডায়াল করলে এই বোমটা ফেটে উঠবে। এই মরিচি আমার শুনি তো পেটের ভিতর গুড়গুড় করছে। এটা কোথায় রাখবে? কোথায় রাখা যায় বলো তো? ওই দেখো, আমাকেই শুধু আছে, আমাকে আর পাপের ভাগিদার করো না। ওই জাজকে উড়োপার আগে আমাকেই উড়িয়ে দাও। এবার দেখো গাড়ি বোম। হ্যাঁ দেখেছি। কোথায়? কলকাতায়। আমি তো সঙ্গে করে নিয়ে এলাম, তোমার গান শোনালাম। কোথায় আমি দেখিনি গো, জানি না। তোমার গিটারটা কোথায় গেল? এই আবার কোথা থেকে চলে এলো? কোথায় গেল আমার গিটার? আমি জানি না। বাবি ম্যান, যাও না, আমাদের একটু খেলতে দাও। এদের গ্রামে আজকে বিয়ের উৎসব, সেখানে আমাদের সকলকে নিমন্ত্রণ করেছেন। দুপুরের খাওয়া দাওয়াটা ওখানেই হবে। তাহলে আমাদের পিকনিকের কি হবে? পিকনিক কাল হবে। তোমরা সবাই দুপুরের মধ্যে ওখানে পৌঁছে যাও, আমি লোকাল থানায় একটা কাজ ছেড়ে ওখানে যাচ্ছি। এরকম একটা উৎসবের দিনে আমি গান গাইবো না? চলো আগে গিটার খুঁজে বের করো, তারপর গেও। এসো। এবার কি হবে? এবার গান। সাজলো বাড়ির ছাদ, নাচলো মেয়ের বাপ,
মনে মনে দিচ্ছে কোনে আগুন মাঝে লাভ, সাজলো বাড়ির ছাদ নাচলো মেয়ের বাপ, মনে মনে দিচ্ছে কোনে আগুন মাঝে লাভ। বিয়ের পিঁড়িতে আয় স্বর্গের সিঁড়িতে, আজকাল পিরিত কাঁঠাল মিষ্টি লাগে তাই, ওর ছুড়ি তোর বিয়ে হবে ঘোমটা মাথায় দিয়ে হবে, ওর ছুড়ি তোর বিয়ে হবে সাতনা তলায় দিয়ে হবে, ওর ছুড়ি তোর বিয়ে হবে রে বিয়ে হবে রে, ওর ছুড়ি তোর বিয়ে হবে ঘোমটা মাথায় দিয়ে হবে, ওর ছুড়ি তোর বিয়ে হবে সাতনা তলায় দিয়ে হবে, ওর ছুড়ি তোর বিয়ে হবে রে বিয়ে হবে রে বিয়ে হবে রে বিয়ে হবে রে। সাত পাকে আটকাবে আসলে তাদের জেলখানা, সংসার নাম নিয়ে যার একশো হাজার বাহানা, শান্তি দুয়ানার আর জেঠা চোদ্দ আনার ভয়, বাদ বাকিটা আল্লাহ জানে কি হয় আর কি না হয়। বিয়ের পিঁড়িতে আয় স্বর্গের সিঁড়িতে, আজকাল পিরিত কাঁঠাল মিষ্টি লাগে তাই, ওর ছুড়ি তোর বিয়ে হবে ঘোমটা মাথায় দিয়ে হবে, ওর ছুড়ি তোর বিয়ে হবে সাতনা তলায় দিয়ে হবে, ওর ছুড়ি তোর বিয়ে হবে রে বিয়ে হবে রে, ওর ছুড়ি তোর বিয়ে হবে ঘোমটা মাথায় দিয়ে হবে, ওর ছুড়ি তোর বিয়ে হবে সাতনা তলায় দিয়ে হবে, ওর ছুড়ি তোর বিয়ে হবে রে বিয়ে হবে রে বিয়ে হবে রে। ধীরে ধীরে দেখা দেবে এক মস্ত চিচিং পাক, হ্যাঁ সুযোগ পেলে ফেলবে ফাটিয়ে যে যার নিজের ঢাক, ডানা তারা মেলুক যতই পালানো যে মুশকিল, সর্বনাশের মাথায় বাড়ি আর কাকের বাসায় ঢিল। বিয়ের পিঁড়িতে আয় স্বর্গের সিঁড়িতে, আজকাল পিরিত কাঁঠাল মিষ্টি লাগে তাই, ওর ছুড়ি তোর বিয়ে হবে ঘোমটা মাথায় দিয়ে হবে, ওর ছুড়ি তোর বিয়ে হবে সাতনা তলায় দিয়ে হবে, ওর ছুড়ি তোর বিয়ে হবে রে বিয়ে হবে রে, ওর ছুড়ি তোর বিয়ে হবে ঘোমটা মাথায় দিয়ে হবে, ওর ছুড়ি তোর বিয়ে হবে সাতনা তলায় দিয়ে হবে, ওর ছুড়ি তোর বিয়ে হবে রে বিয়ে হবে রে বিয়ে হবে রে। পেটির মধ্যে তোমার সব কীর্তি কলাপের কথা না হুড়মুড় হুড়মুড় করে গুড়গুড় করছে, মনে হচ্ছে এখনই ভোজ করে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে তোমার হবু জামাইয়ের মুন্ডুটা কেটে হাতে ধরিয়ে দেবে। ও বাবা, তাহলে এই আটকিং দিলাম ছেড়ে দিয়েছিলাম, আমি বাড়ি যাবো। আরে না না, তদন্ত শেষ হওয়া না পর্যন্ত আপনি শহরের বাইরে যাবেন না। আরে এরকম করছেন কেন? আর শুনুন, যে বোমটা ব্লাস্ট হয়েছে সেটা আপনার গিটারে ছিল। আচ্ছা, আপনার পরিবারের সঙ্গে ওর কি সম্পর্ক? দেখুন, সম্পর্ক সেই অর্থে কিছু নেই, আসলে ওর ঠাকুরদা আমাকে বড় করেছে, কাজেই আমি যে মেয়েটিকে পড়াশোনা করিয়েছি বড় করেছি, অর্থাৎ চুটকি আমি ঠিক করেছি তার সঙ্গে ওর বিয়ে দেবো। না, আমি বিয়ে করবো না, আমি বাড়ি যাবো। আপনি থাকলে তো বিয়ে করার কোনো প্রশ্নই নেই।
আপনি সারাক্ষণ গান পাটে রয়েছেন, আপনার জন্য আমরা গান বাজনা সব দূরে চলে যাবে। এই বিয়ে তো না ঠিক আছে ভাই, তুই চাপ নিস না। তুই এখানে আসছিস কবে বলতো? হ্যালো, লাইনে বোধহয় অন্য কেউ ছিল। অন্য কেউ এখানে কি করছেন ম্যাম সাহেব? কে তুমি? আমি তো হৃদয় হরণ। শেষবার কার সাথে কথা বলেছিলে? কেন, আপনার সাথে? শেষবার ফোনে কার সাথে কথা বলেছিলে? ও আজ্ঞে ম্যাম সাহেব, বর্ডারে আমার এক বন্ধু থাকে, সে ইন্ডিয়া আসনের পর আমারে কিছু টাকা ধার দিছিল। আমি তারে কইছিলাম কলকাতায় কাম পাইলেই টাকাটা ফেরত দিয়ে দিব, হের লেগেই মাঝে মধ্যেই আমারে টাকাটা দেয়। আচ্ছা, পুলিশ বলছে ওই গিটারটার মধ্যেই বোম ছিল, আর ওই গিটারটা গাড়ির ডালায় তুমি রেখেছিলে। এর কি কোনো জবাব আছে তোমার কাছে? মিম সাহেব, আপনিই তো আমার গিটারটা লুকায় রাখতে কইছিলেন, আপনার কথা মতোই তো আমি গিটারটা গাড়িতে লুকায় রাখলাম। এখন সেইটার মধ্যে বোম ছিল না কালীপটকা, আপনিই তো সেটা ভালো জানেন। আমি তো কইতেই পারি বোমটা আপনিই হয়তো লুকায় রাখছেন, কিন্তু আমি জানি আপনি সেটা করবেন না। হৃদয়, আমি জানি তুমি এই কাজটা করতে পারো না, কিন্তু তবুও এই ফোনটা আমাকে কমিশনের কাছে দিতেই হবে, ওনারাই তদন্ত করে দেখুক বোমটা আসলে কে রেখেছে। তুমি প্লিজ কিছু মনে করো না। দিদিমণি, এমনই আমার এই ব্যাংক একটা পেট ফুলি থাকে, একটা কথা বলতে না পারলে না পেটের ভিতরে। মেম সাহেব, পুলিশের কাছে গেলে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু তার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? না মানে এইখানে কথা বললে যখন তখন যে কেউ চলে পারে, আপনি যদি কিছু মনে না করেন আমার জন্য একটু ছাদে গিয়ে অপেক্ষা করবেন, সেইখানেই আমি আপনার সব খুলে কমু। ওকে, ছাতে গিয়ে দিদিমণিকে কি বলবি রে? কিছুই বলবো না, খালাস করে দেব। হ্যাঁ বলো। ওই ঘরটা একটু চলেন ম্যাম সাহেব, বলতেছি। যা বলার এখানেই বলো। ওই ঘরটায় না গেলে সত্যটা বলা যাইব না, প্লিজ চলেন। ওকে চলো।
আসুন। ওই ছবিটা কবে তোলা মিম সাহেব? এটা তো আমার ছোটবেলাকার তোলা ছবি, আমাদের দেশের বাড়িতে। ওই ছোট্ট মেয়েটার পাশে ওই ছোট্ট ছেলেটা কে? ও রাঘব, ছোটবেলায় বাড়ি ছেড়ে চলে গেছিল। কেন? রাঘব ফিরে এসেছে চুটকি। ফিরে এসেছে? কোথায়? তোমার সামনে দাঁড়িয়ে। তুমি, তুমি রাঘব? হ্যাঁ চুটকি। এরপরেও যদি মনে হয় আমি আমার বাবাকে মারতে পারি, তাহলে আমার কিছুই বলার নেই। নাও ইটস আপ টু ইউ, তুমি পুলিশকে কি বলবে? এতক্ষণ ধরে তুমি চুটকি দিদিমণিকে যেটা বললে সেটা সত্যি? হাই গো, সত্যি তুমি জজ সাহেবের ছেলে? আরে ধুর ব্যাং ডাগরা, চাকমা দিলাম মামো। আরে চিন্তা করবো না স্যার, সুলতান আজ পর্যন্ত কোনোদিন কোনো টার্গেট মিস করেনি। কিন্তু এই টার্গেটটা বারবার মিস করছে, আর দুদিন বাদ এনকোয়ারি কমিটির রিপোর্ট বেরোবে। পারবে না স্যার, পারবে না। সুলতান তার আগেই যা করার করে দেবে। দুদিনের মধ্যে জাজ নেই মারা তো না, মরে যাবে, মরে যাবে। আবু, হ্যাঁ, সুলতানের মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে। আর কোনো রিস্ক নিয়ে কোনো লাভ নেই, এবার যা করার আমাদেরই করতে হবে। রঘু! হ্যাঁ মিম সাহেব। আবার ফর্মালিটির কী আছে? সব কিছু তো ক্লিয়ার। সরি চুটকি, বলো। তোমার ছোটবেলাকার কথা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন, সব মনে আছে। মনে আছে আমরা ইলাটিং বিলাটিং খেলতাম? হ্যাঁ, ইলাটিং বিলাটিং শৈল, কিসের খবর আইল, রাজা মশাই একটি বালিকা চাইল। আর যখনই আমি বলতাম কোন বালিকা চাইল, তুমি বলতে ছুটকি বালিকা চাইল, আর এসেই আমাকে জড়ি ধরে চুমু খেতে আসতে, আর আমি পালাতাম। উরি বাবারে, পালাই? এমা কেন? ছোটবেলার কথা মনে পড়লে আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগে। যেভাবে জ্বালাবি জ্বলবো আমি তোর হাতে, এ মরণ বারে বারে চাই। যেটুকু জানি তোকেই মানি, যেটুকু জানি তোকেই টানি, কাছাকাছি তো চলে যাই। আর কোনো কথা না বলে কারো কাছে আয় না তুই চলে, একা থাকা যায় না সহজে এমন হলে। আর কোনো কথা না বলে কারো কাছে আয় না তুই চলে, একা থাকা যায় না সহজে এমন হলে।
কাছাকাছি তোর চলে যাই, আর কোনো কথা না বলে আরো কাছে আয়না তুই চলে, একা থাকা যায় না সহজে এমন হলে, আর কোনো কথা না বলে আরো কাছে আয়না তুই চলে, একা থাকা যায় না সহজে এমন হলে। কাছাকাছি তোর চলে যাই, আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে, একা থাকা যায় না সহজে এমন হলে, আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে, একা থাকা যায় না সহজে। আমি কি করছি তোমার জেনে কোনো লাভ নেই, শুধু তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ? কিরে, তুই গরমের মধ্যে আবার পর্দা টেনে দিলি কেন? না না আঙ্কেল, আসলে রাতের দিকটা বেশ ঠান্ডা হাওয়া ছাড়ে। কি যে বলিস, গরমে লোকে হাসফাস করছে। পর্দাটা সরিয়ে দে চুটকি, পর্দা টানা থাকলে ভীষণ গুমোট লাগে। কি হলো, এদিক ওদিক কি দেখছিস? না না কিছু না তো। আরে এরকম বোকার মতো দাঁড়িয়ে না থেকে যা নিজের কাজে যা। আবার এদিকে ছুললি কেন? আচ্ছা ঠিক আছে, ঝগড়া করার কোনো দরকার নেই, দেখ এখানেই কোথাও একটা আছে, দেখ খুঁজে দেখ। তোর খাটের তলায় তো নেই, ওটা তলায় দেখ, তাই খুঁজে দেখ। চলে গেছে,
করছিস? প্রশ্নটা তো আমি তোকে করব। কি করছিস সেখানে? উত্তরটা পরে দিচ্ছি, আগে কাজটা শেষ করি। ওটা তোর কাজ না আমার কাজ। তুই অনেক সুযোগ পেয়েছিস আন্না। তুই আমার গায়ে হাত তুললি? দেখ রফিক, সুলতান নিজের শিকার নিজেই করে। তুই যা এখান থেকে। আমি যাব না এখান থেকে। দেখ রফিক, তোকে শেষবারের মতো বলছি। এসব কি? এরপর চাচকে বাড়ার চেষ্টা করলে প্রত্যেকের এই হাল করব। বাড়াবাড়ি করিস না সুলতান, অনেকবার সুযোগ পেয়েছিস তুই। আর না, তুমি জানো সুলতানের টার্গেট কখনো মিস হয় না। এরপর যদি কেউ চাচকে টার্গেট করে তাহলে সে আমার টার্গেট হবে। এই সুলতান, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? সব ভুলে গেছিস না? সব ভুলে গেছিস আব্বু যে তোকে মানুষ করেছে, বড় করেছে, এজন্যই এখনো তুই বেঁচে আছিস রফিক। নইলে এতক্ষণে এখানে তো লাশ এসে পৌঁছত। সুলতান, আমার কাছে বিশ্বাসঘাতকের সাজা মৃত্যু। আমার মাথা খারাপ করিও না আব্বু, নইলে তুমিও পার পাবে না। রফিক, এখন আমি যদি তোকে বলি আব্বুকে গুলি করতে, পারবি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আব্বুকে গুলি করব, নিজের বাবাকে? আমারও তো ওই একই প্রবলেম। নিজের বাবাকে আমি কি করে গুলি করি বল? নিজের বাবা? হ্যাঁ আব্বু, ওই জাজ রুদ্র চৌধুরী আমার নিজের বাবা। একদিন জান নিতে গিয়েছিলাম, আজ জান দিয়ে রক্ষা করব প্রতিজ্ঞা করেছি। মা, বিজয়, চুটকি। দাদা, কি হয়েছে? এই ছবিটা এখানে কে টাঙিয়েছে? আমি জানি না দাদা। আমিও তো জানি না দাদা। যার ছবি দেখলে আমার পা থেকে মাথা পর্যন্ত পিষিয়ে ওঠে, তার ছবি এখানে টাঙানোর সাহস হলো কার? কে টাঙিয়েছে এই ছবিটা? আমি। তুমি কেন? তুমি এখনো ওর উপর রেগে আছো কিনা জানার জন্য। আমি ওকে কোনোদিনই বরদাস্ত করব না। ও একটা খুনি, একটা ক্রিমিনাল। তুমি কখনো ওকে নিজের ছেলে হিসেবে আর মানতে পারবে না আঙ্কেল? কোনো প্রশ্নই ওঠে না। যদি যদি কোনোদিন ও তোমার সামনে এসে দাঁড়ায়, আইল জাস্ট কিল হিম। তুমি এখানে কি করছো? কাচের টুকরোগুলো উঠাচ্ছিলাম বাবু। বাড়ি ভর্তি বাচ্চা রয়েছে, পায়ে ফুটে যেতে পারে। হ্যাঁ, ওগুলো তুলে নিয়ে জঞ্জালে ফেলে দিও, আর এই ফটোটাকে আগুনে পুড়িয়ে দিও। এসব করে কোনো লাভ নেই চুটকি। বাবা কোনোদিনই আমাকে ক্ষমা করতে পারবে না। আমি একটা বিশেষ কারণে এখানে এসেছি, বাবার কাছে নিজের পরিচয় দিতে নয়। আমি চাই না, আমি চাই না এবারের কেউ জানুক আমি রাঘব। আমি তো আগেই জানি, যেদিন আমারে তুই
টোকতা পাতা এনে দিলি, আমি হেদিনই আন্দাজ করছিলাম। তারপর তুই আমাকে বাসায় আসনের পর থেকে আবার আচার চুরি শুরু হইল। হেদিন আমি পাক্কা বুঝলাম এই আচার চোরটা আমার রাঘবই হইব। রাঘব ছাড়া কেউ না। বাবা কোনোদিনই আমায় ক্ষমা করতে পারবে না বড়মা, কোনোদিন। সব কিছুর লিগে সময় লাগে রে, বাহুরা করিস না। তোর বাপের বুকে বাসা বান্ধনের লিগা তোরে নিজেরে লড়াই করতে হইব। হ্যাঁ বড়মা, ততদিন কেউ যেন জানতে না পারে ও রাঘব। তুমি ঘুমোনি? যতক্ষণ বাবা না ঘুমোবে আমি ঘুমোতে পারবো না। আসলে আর একদিন পরে ইনকোয়ারি কমিটি রিপোর্ট বেরোবে, তো তাই আঙ্কেল একটু টেনশনে আছে। জানি, ছোটবেলা থেকেই দেখে এসেছি বাবা টেনশনে পড়লেই রাতে ঘুমোয় না, কিন্তু এর ঔষধ একমাত্র মায়ের জানা ছিল। কি ঔষধ? তোমার মোবাইলে ইন্টারনেট আছে? হ্যাঁ আছে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, ছোটবেলায় দেখেছি টেনশনে বাবার ঘুম না হলে মা বাবাকে চোখ বন্ধ করে শুয়ে থাকতে বলতো, আর এই গানটা চালিয়ে দিত। তুমি চাইলে বাবাকে ঘুম পাড়াতে পারো, আমি তো চাইলেও পারব না। আঙ্কেল ভেতরে আসতে পারি? আয়। কিন্তু তুই এত রাতে এখনো ঘুমোসনি? শুয়েই পড়েছিলাম, কিন্তু জল খেতে এসে দেখলাম তোমার ঘরে আলো জ্বলছে, তাই। ও আঙ্কেল, এত কি ভাবছো, ঘুমোবে না? ঘুম আসছে না রে চুটকি, অনেক চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যা ভাবার কাল সকালে ভেবো, এখন একটা সুন্দর গান চালিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, তুই যখন বলছিস একবার একটু চেষ্টা করি দেখি। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই গো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো। বন্ধ কর, বন্ধ কর। এই গানটা শুনলেই আমার বিশাখার মৃত্যুর কথা মনে পড়ে যায়, আর মনে পড়ে যায় আমার কুলাঙ্গার ছেলের মুখটা, যে আমার বিশাখার মৃত্যুর জন্য দায়ী। ওর কথা মনে পড়লেই আমার সারা গা রি রি করে ওঠে, আর মনে হয় ও যদি কোনোদিন আমার সামনে আসতো তাহলে আমি ওকে গুলি করে মারতাম। ও একটু ভুল করেছে, ওকে ছেড়ে দাও,
এতক্ষণ তো পড়ছিল, আমি ওকে বাইরে পাঠিয়েছি। তাই বলে গুলি খেলবে? কি করতাস তুই? আরে গুলি খেলা খারাপ কিসের? গুলি খেলে ভালো নিশানাবাজ হয়। একদিন নিশানাবাজ হইয়া দেখবি অলিম্পিক থেকে সোনা লইয়া আইব। ইস, এইভাবে কেউ নিজের পোলারে মারে? দেখ রুদ্র, কোর্টের মধ্যে গুন্ডা বদমাইশের লগে থাকতে থাকতে তোর মাথাটাই গেছে গিয়া। নিজের পোলার মধ্যেও তুই গুন্ডা বদমাইশ দেখস। কচু গাছ কাটতে কাটতেই একদিন ডাকাত হয় মা, তুমি আর বিশাখা লাই দিয়ে দিয়ে ওর মাথাটা খাচ্ছ, এই আমি বলে দিলাম। কোনো বাচ্চা ডাকাত হইয়া জন্মায় না রুদ্র, বাপ হইসস। পোলাটারে তুই কতটুকু সময় দেস বলতো? রাত দিন তো কোর্ট কাছে লইয়া ব্যস্ত থাকস, কখনো ভাবছস অর্থকে কতটা প্রয়োজন? যাও বৌমা, ওর একটু অসুস্থ সুস্থ লাগাইয়া দাও। ঠিক আছে মা, ওঠ বাবা, চল সাবধানে বাবা, ওঠ 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 বাবা, চল কথা শুনিস না এখন, চল। আরে ওই মাইয়া, তুই কান্দস কেন? কান্দিস না, ওই বান্দরটা রে সারা জীবন তোরই সামলাইতে হইব। এখন টিকা সিনা রাখ। কিরে সৌরভ কাঁদছে কেন? কাল থেকে সৌরভ স্কুলে আসতে পারবে না রে রাঘব। কেন? ওর বাবা বোমা বিস্ফোরণে ধরা পড়েছে রে। আমার বাবা কিচ্ছু করেনি, আমি জানি। কাল মামলার ফয়সলা হবে, ওর বাবা যাবজ্জীবন জেল কিংবা ফাঁসিও হতে পারে। তুই শিওর যে তোর বাবা কোনো দোষ করেনি? না, আমার বাবা খুব ভালো মানুষ, আমার বাবা কোনো দোষ করতেই পারে না। ডালে তো নুন বেশি হয়েছে। নুন বেশি? সে কি, আমি তো রান্না করার সময় টেস্ট করেছিলাম। তাহলে এত নুন এলো কোথেকে? তোর ডাইলে আমি নুন দিছি, আর তুই বকতাস বৌমারে, তাইলি বুঝ তুই কেমন ম্যাজিস্ট্রেট। আচল অপরাধী রে না ধইরা তুই অন্যেরে ধরস। মানে তগ কোর্টে ওই একটা লোকের নামে বোমার মামলা চলতেছে না, ওই কি যেন নাম তার, অরবিন্দ মণ্ডল। হ অরবিন্দ মণ্ডল, হ্যাঁ, কিন্তু কোনো দোষ করে নাই। হ্যাঁ পোলা আমাকে রাঘবের লগে পড়ে, হ্যাঁ একটা বোমার মামলা এমনি এমনি ফাইসা গেছে, আর তুই তারই শুধু শুধু শাস্তি দিতাছস। তোমার কাছ থেকে আমায় শিখতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। এইসব কি করছো তুমি? আরে বাবা, খাওনের সময় মাথা গরম করস কে? স্কুলে তো অনেক ইঞ্জিনিয়ার অনেক ডাক্তারের ছেলেরা আছে, তারা বন্ধু না হয়ে এখন একটা ক্রিমিনালের ছেলে বন্ধু হয়েছে, তার কথা মতো চলছে তুমি? লায়েক হয়ে গেছো তাই না? না, একদম একদম ওর গায়ে হাত দেবে না তুমি। আমি তোমায় বলে দিচ্ছি, এই ছেলে একদিন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে, ওকে আশকারা দিও না তুমি। ঠিক আছে ঠিক আছে, আর মাথা গরম না কইরা বৈশাখ খাই আলো। আমার খিদে নেই। হ্যালো, জাস্টিস রুদ্র চৌধুরী বলছি। হ্যালো বাবা, বাবা তুমি আমাকে বাঁচাও বাবা। হ্যালো জজ, কে বলছেন আপনি? আপনি আপনার ছেলেকে ভালোবাসেন? নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। যদি আপনার ছেলেকে আপনি ফিরে পেতে চান, তাহলে অরবিন্দ মণ্ডলের ফ্যাসলাটা ভেবে চিনতে করবেন। অরবিন্দ মণ্ডল ছাড়া পেলেই আপনার ছেলেও ছাড়া পাবে। হ্যাঁ ঠিক আছে, আপনি যা বলছেন আমি তাই করব। আমার ছেলের থেকে দামি এই পৃথিবীতে আমার কাছে আর কিছুই নেই। হ্যালো রাঘব, যা অ্যাক্টিং করলো না অমিতাভ ঋত্বিক শাহরুখ, পুরো ফেল। আরে অমিতাভ শাহরুখ ঋত্বিক, আমার অ্যাক্টিং এর কাছে না এটা সবই বাচ্চা। আবার কি করেছো? আর একটা কথা বলবে না কেউ। কি করছিস কি? আই ও আজ যা করেছে তার জন্য ওকে পুলিশে দেওয়া উচিত ছিল। শোনো, এই দরজা কেউ খুলবে না আর ওকে কেউ খেতে দেবে না। এই খোকা, কি পাগলামো করতাছস? কি বলছ কি তুমি? আমার কথা যদি কেউ অমান্য করেছে
তাহলে তার একদিন কি আমার একদিন? আরে মা, কি হইলটা? কি বাবা, দরজাটা খোলো না মা। বাবা কি যে করি। রাঘব, রাঘব, রাঘব। বড় মা, রাঘব এখনো স্কুল থেকে ফেরেনি? আন্টি, রাঘব কোথায়? রাঘবকে ওর বাবা ঘরের ভেতর আটকে রেখেছে রে চুটকি। কেন জানি না। বড় মা, কাল তো আমার জন্মদিন, রাঘব আমাকে প্রতিবার গিফট দেয়, এবারে দেবে না? তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, কাল ছুটকে জন্মদিন, মনে আছে তো? ওর জন্য গিফট কিনে আনতে হবে না? এটার দাম কত? 200 টাকা। প্যাক করে দিন। বৌদি, যাদের ছেলে আর বউ আমাদের বাড়িতে ঢুকছে, এগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেলতে হবে। এই বাজু, মা, মা, দেখো কে এসেছে। আরে এসো এসো, সৌরভের কাছে তোমার কথা অনেক শুনেছি। তুমি আমাদের জন্য তোমার বাবার কাছে মিথ্যা কথা বলেছো, কিন্তু কেন? সৌরভ খুব কষ্ট পেয়েছিল কাকিমা, কাকু তো কোনো দোষই করেনি, তাই চেষ্টা করেছিলাম যাতে কাকু বেঁচে যায়। আজ কোর্টের অর্ডারে তোমার কাকুর 14 বছরের জেল হয়েছে। যাক গে, বাদ দাও, তোমার বাড়ির সব ভালো তো? হ্যাঁ, আমি তাহলে আজ আসি কাকিমা। সে কি, প্রথমবার আমাদের বাড়িতে এলে একটু জল পাতার সাথে খেয়ে যাও, বসো। ঠাকুরপো এমন ব্যবস্থা করবে যাতে প্যাকেটটা খোলার সাথে সাথেই বোমটা ফাটে। চিন্তা করো না বৌদি, ধামাকা হবে। এই নে চুটকি, তোর বার্থডে গিফট। থ্যাংক ইউ। এখন খুলবো না, ঠিক রাত 12টায় খুলবো। রঘু, অরঘু, তোর ফোন। রঘু, তোর ফোন আইছে। হ্যালো। কিরে, তুই এখানে বসে কি করছিস? আন্টি, রাঘব কোথায়? 12টা বাজতে তো মাত্র 4 মিনিট বাকি। ও আসছে, ওর বন্ধুর ফোন এসেছে, কথা বলছে। আচ্ছা তুই এখানে থাক, আমি রান্নাঘর থেকে মোমবাতি নিয়ে আসছি। হ্যাঁ, ওই গিফট প্যাকটা খুলিস না রাঘব, ওতে বোম আছে। বোম? চুটকি, চুটকি, ওটা খুলিস না, ওতে বোম আছে। বোম? তাড়াতাড়ি আয়। আরে আমায় কোথায় নিয়ে যাচ্ছো? কাউন্টারে একটা বিশাখা। দেখেছো, আজকাল মেয়েটাও ছেলেটার মতন হয়ে গেছে। মা, বিশাখা, মা, বিশাখা। স্যার, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে, আপনি কি একবার দেখবেন? স্যার, আমাদের ফর্মালিটি কমপ্লিট। এই এই, ধরো ওকে, ধরো। রঘু, ছেলেটাকে ধরো। কেউ আওয়াজ করবে না। ধরো ওকে। কেউ না, আমি গুলি করে দেব। কিন্তু রঘু, পাগলামি করিস না, ওটা ফেরত দিয়ে দে। বাবা, আজকে আমি কারোর কথা শুনবো না। আজকে আমাকে যে আটকাবে আমি তাকেই গুলি করে দেবো। এগিয়ো না বাবা। স্যার, আমি কিন্তু গুলি চালিয়ে দেবো। বাবা, বাবা, এগিয়ো না। হ্যাঁ তাই তো, মাকে মেরেছিস, এবার আমাকে মার। মার, কেউ এগোবেন না, এগোবেন না কিন্তু কেউ আমার দিকে, আমি কিন্তু গুলি চালিয়ে দেবো। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? স্যার, ধরো ছেলেটাকে। কে কে রে? এই কে রে, দরজায় ঢিল মারলি কে? ছেলেটাকে ধরো।
মৃত্যুর মুখ থেকে ফেরিস্তার মতো বাঁচালি কে তুই? আমি রঘু। রঘু, থাকিস কোথায়? ওইদিকে। ওটা তো ইন্ডিয়া। ইন্ডিয়া? হ্যাঁ। তাহলে এটা কোথায়? এটা তো বাংলাদেশ। হ্যাঁ, আর আজ থেকে বেটা তুই বাংলাদেশের সুলতান। সুলতান? হ্যাঁ সুলতান, তুই আজ থেকে বাচ্চা আমার সুলতান। কিরে বন্দর, বাপের লিগা রাত জায়গা কাটাইছস? বড় মা, রাত জাগলে খিদা পায়, নে খা। তোর বাপ তোরে কোনোদিনও বুঝে নাই, তোর মনটাও দেখে নাই। যদি দেখত তাইলে বুঝতে পারত তুই তোর বাপের লিগা তোর মনের মধ্যে কত বড় একটা তাজমহল বানিয়ে রাখছস। খায় এল, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাইব। খা। সুলতানের ব্যাপারটা বুঝতে পারছি না, এখন দেখছি এবারে বুড়িটা ওকে আদর করে মিষ্টি খাওয়াচ্ছে। জাজ রুদ্র চৌধুরী, রঘুর নিজের বাবা। আচ্ছা, তাই এত নাকরা, তোরা না মারলেও জাজ মরবে। ওই চেষ্টাও করতে যাও না, রুদ্র চৌধুরীকে রঘু নিজের বুক দিয়ে আগলে রেখেছে। তোমাদের মতো পাঁচ ছ জনকে ঠেকিয়ে রাখা ওর বাঁ হাতের খেলা। এতে ব্যাগ দে, আয় ধরো। এই ব্যাগে তুমি যে টাকা দিয়েছিলে সেসব আছে, এটা নিয়ে যাও কেটে বলো। আমিও তো দেখি জাজ কি করে বাঁচে। সিবিআই এর এনকোয়ারি কমিটি চেয়ারম্যান হিসেবে যে তদন্তের রিপোর্ট আমি করেছি, সেই রিপোর্ট অনুসারে বিদেশি উগ্রবাদীদের সাথে যুক্ত রয়েছে আমাদের দেশের প্রচুর নেতা, ডাক্তার এবং প্রশাসনিক আমলারা। আমি আমার তদন্ত রিপোর্টে রাহুল দেবরায় সহ তার সহযোগী নেতা দীনেশ প্রধান এবং প্রশাসনিক আমলাদের নাম উল্লেখ করলাম। এইসব অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আমি আদালতের কাছে আবেদন জানালাম। পুলিশের চোখে ধুলো দিয়ে বাঁচবি তুই? আপনি কিন্তু ভুল করছেন স্যার। আমি ভুল করছি না, ঠিক করছি, এবার বুঝবি তুই। এসব কি হচ্ছে? কি হয়েছে অফিসার, ওকে মারছেন কেন? কি করেছো? ও তো ওকে মারবেন না, প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন। ও রঘু ভুল করছেন। ও একটা খুনি, ভাড়াটে খুনি। অফিসার, কি হয়েছে? কি অফিসার, কি করছেন, কি করছেন, ওকে মারছেন কেন? ওকে বারণ করবেন প্লিজ। কি হয়েছে? কি এটা অফিসার, কি করছেন টা কি মারছেন কেন ওকে? আমার কথা শুনতে পাচ্ছেন না বেশি গুপ্ত? সরি স্যার, মারছেন কেন ওকে? আপনি জানেন না ও কেন এই বাড়িতে এসেছে? ও এসেছে আপনাকে খুন করতে। আমার কথা কি বলছেন আপনি? আমায় মারতে এসেছে? Do you have any evidence for that? খোকা, আর কত বিশ্বাস করিস না খোকা, তুই আমার কথা শোন, আমি কইতাছি। স্যার, আমি আপনাদের প্রমাণ করে দিচ্ছি। এই তিন করে এদিকে এসো। তিন করে
এবার সবার সামনে সত্যি কথাটা বল। হ্যাঁ বড় মা, বাবুকে মারার লেগে ও আমার বোনের হবু বর সেজে এসেছিল। আসলে এই হচ্ছে আমার বোনের হবু বর, ওকে জানি মিলি ফেলার হুমকি দিয়েছিল, তার জন্য আমি এতদিন নাটক করিয়েছিলাম। আমি সকালবেলায় পালিয়ে এসে পুলিশের সাথে যোগাযোগ করি। আমি আপনাকে সব কথা খুলে বলতাম, কিন্তু তার আগেই তো এ পুলিশ চলে এলো। আঙ্কেল, ওরা ওকে মেরে ফেলবে। আঙ্কেল আঙ্কেল, তুমি ওদের বারণ করো। আঙ্কেল খোকা, ওদের বারণ কর। কোন আলে প্লিজ ওকে ছেড়ে দিতে বল। বাবু, ও তো কারোর কোনো ক্ষতি করে নাই, কাউকে মারধর করে নাই, তাইলে শুধু শুধু কেন মার খেয়েছে? আপনি বারণ করেন না বাবু। বাস বাস, আর বলতে হবে না, বাকিটা আদালতে বলবে। স্যার, ওর বিরুদ্ধে সমস্ত সাক্ষী প্রমাণ আমাদের হাতে চলে এসছে। ও যে গ্যাং এ বিলং করে, সেই গ্যাং এর লিডার আব্দুল আনসারি এবং তার দলবলকে আমরা খুঁজছি। বিশ্বাস করুন স্যার। শাট আপ, এক মিনিট এসবি, শুনুন, এই কেসে ও একজন সাক্ষী হতে পারে, ওকে আর মারবেন না। জাস্ট টেক হিম ইনটু কাস্টডি, আর বাকিটা আমি কোর্টে দেখে নিচ্ছি। স্যার, আপনি বলছেন তাই, তা না হলে এই সমস্ত ক্রিমিনালরা মুখের কথায় কিছু বলবে না। ব্যান্ডেড, সবাইকে বন্দুক নামাতে বল। এই এই, সবাই বন্দুক নামাও, বন্দুক নামাও। আই, স্টপ ইট, স্টপ ইট, ছাড়ো ওকে, এভাবে বাঁচতে পারবে না তুমি। Put the guns down! চুটকে, ওনার ঘর থেকে ল্যাপটপ, পেন ড্রাইভ সব একটা ব্যাগে ভরে নিয়ে এসো, যাও। মরমা, লুইয়া, লুইয়া, চুটকি, উপর একজন আছেন, উনি সব শুরু করছেন, উনি একদিন সব শেষ করবেন, ভরসাটা করুন ওর উপর। যা যা কইতাছে সব লুইয়া। নো চুটকি, ডোন্ট ডু ইট। যাও চুটকি, নইলে কিন্তু আমি এখানেই সব শেষ করে দেব। যাও চুটকি, যাও, যা যা চুটকি, চাস না ওর কথা শুনিস না। আইসুস, আইসুস, আমাকে যে বাধা দেওয়ার চেষ্টা করবে সে মরবে। চলো চুটকি, কুইক, যা বলেছিলাম সব নিয়ে এসো। কোথায় নিয়ে যাচ্ছে? কেউ চালাকি করার চেষ্টা করবে না, যাও গাড়িতে গিয়ে বসো। বন্দুক নামা, যাও গাড়ি চালাও, যাও, উঠুন। বল স্যার, রুদ্রকে নিয়ে সুলতান পালিয়েছে। হোয়াট, কি বলছো তুমি? ইয়েস, আমাকে ইনজুট করে সুলতান জাসকে কিডন্যাপ করে পালিয়েছে, যাদের সঙ্গে ল্যাপটপ, পেনড্রাইভ সব রয়েছে। ওকে ওকে, বাপ আর বেটা সারা জীবন আলাদা থাকলেও মারার সময় একসাথে মরবে। জোরে চালাও চুটকি, হাতে সময় বেশি নেই, ফাস্ট। ওর কথা শুনিস না চুটকি, তুই সোজা গাড়িটা থানায় নিয়ে চল। না আঙ্কেল, ও তোমায় মেরে ফেলবে। আমার কথা তুই ভাবিস না, যা বলছি তাই কর। আমি তোমায় মরতে দেব না বাবা, মৃত্যু তোমার সামনে আসার আগেই আমি মৃত্যুর সামনে বুক পেতে দেব। গত এক সপ্তাহে আমি সারা জীবনের মতো বেঁচে নিয়েছি আমার হারিয়ে যাওয়া পরিবারের সাথে, তোমার সাথে। এই সাত দিনে আমি সাত সমুদ্রের খুশি একসাথে পেয়ে গেছি বাবা, আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। Thank you.
হলে এক পায়ে গোবে না, না হলে কিন্তু Mr. Rudra Chaudhary, welcome to the Valley of Death. Bajbina, tumra kheu bajbina. Shob praman ekhon amader hate. Judge sahib, apni kichu korte parben na. Onek agei tor khel khatam hoye jeto. Kintu bad luck. Toke marte jake pathalam. Se berolo tor chele. Amar chele? Ha, chele. তোর হারিয়ে যাওয়া ছেলে রঘু ওরফ রাঘব ওরফ হৃদয় হরণ ওরফ সুলতান রাঘব প্লিজ হেল্প দাঁড়াও তা প্লিজ কেউ আছেন এখানে রঘু ওঠো প্লিজ দাদা প্লিজ একটু থাকো দাদা প্লিজ এখানে এইরকমই কিছু একটা হইব সুটকি বড়মা কি হয়েছে রে কি হয়েছে রঘু উঠছে না কোনদিনও বসে নাই আজ তোরে বোঝাই দিতে হইব তুই তারে কত ভালোবাসিস রঘু আজ তোর বাপেরে তুই ছাড়া কেউ বাঁচাইতে পারবো না আরে মাইটা পালাইব রঘু সখো রঘু প্লিজ ওঠো রঘু প্লিজ রঘু তুই রাঘব চৌধুরী তুই হাঁটতে পারস না ওঠ ওঠ তুই তুই কে কেনে আইসাস তোর বাপের মৃত্যু দেখো নিলিগা ওঠ রঘু ওঠ ওঠ জাজ সাহেব আমাদের এগেনস্টে প্রমাণ জড়ো করেছিলে আজ সেখানেই পুঁতে দেব তোমাকে তুমি তোমার প্রমাণ সব কিছু লোপাট হয়ে যাবে কই খুঁজে পাবে না
তোমরা কিছুতেই পার পাবে না। আমি এটা হতে দেব না। কে ঠেকাবে আমাদের? তুই না তোর ছেলে? সরি, ইয়োর টাইম ইজ আপ। আফসোস, এতদিন পর বাপ ছেলের দেখা তো হলো, কিন্তু মিলন হলো না। গুড বাই মিস্টার চৌধুরী। এই ধরো কে! তোদের জন্য আমার হাতই যথেষ্ট। আমার হাত থেকে তোর বাপকে বাঁচিয়ে নিবি? হ্যাঁ, জেনে রাখ, এখানে আমি সবার বাপ। আমি খালি হাতে তোর সামনে দাঁড়িয়ে আর তুই বন্দুক হাতে আমার সামনে রোয়াব দেখাচ্ছিস? যদি এক বাপের বেটা হোস তাহলে খালি হাতে আমার সাথে লড়। রাহুল বাবু, ওর কথা শুনো না, বাপ বেটা দুটোকেই উড়িয়ে দাও, দুটোকেই উড়িয়ে দাও। ভয় পেও না দীনেশ বাবু, আমিও দেখি ও কত বড় বাপের বেটা। রঘু, আরে বুঝাইয়া দে, তুই কার পোলা? দেখেছিস, দে ল্যাপটপটা দে,
নইলে তোর বাপটা মরবে। আমার কথা ভাবিস না রঘু। এই তুই তুই ল্যাপটপটা পুলিশের হাতে তুলে দে। আরে দে আমার হাতে। না না বাবা, তোমার কিচ্ছু হবে না, আমি আছি, আমি তোমাকে। হালার পোহালা, আমার পোলার মাথায় বন্দুক ধরিস তুই? এত বড় সাহস মা তুমি? হ্যান্ডস আপ। ও কিছু করে নাই কমিশনার সাহেব, ও আমগো বাড়ির পোলা। আমি জানি ম্যাডাম, আমার সঙ্গে প্ল্যান করেই রঘু আপনাদের বাড়ি পৌঁছেছিল ওর বাবাকে বাঁচানোর জন্য। হোয়াট, কি বলছেন কি আপনি? ইয়েস স্যার, প্রথম যেদিন আপনার উপর অ্যাটাক হয় সেদিন পুলিশের চোখে ধুলো দিয়ে সুলতান পালালেও রঘু এসে ধরা দিয়েছিল আমার কাছে। তুমি যা বলছো সেটা সত্যি? তা না হলে আমি এখানে আসতাম না স্যার। আমাকে ধরার ক্ষমতা আপনার পশ্চিমবঙ্গ কেন? সারা ভারতের পুলিশের সাধ্য নেই। কি করে বুঝলে যে মিস্টার চৌধুরী তোমার বাবা? সেদিন ভিড়ের মধ্যে প্রথম বাবার মুখটা দেখে চিনে ফেলেছিলাম আমি, তাই ইচ্ছে করেই মিস করেছিলাম। এখন কি করতে চাও? আমার বাবাকে বাঁচাতে চাই স্যার। আমি না পারলে অন্য কেউ বাবাকে টার্গেট করবে, সেটা আমি হতে দেব না স্যার। আজ থেকে 10 দিন পর বাবার রিপোর্ট জমা পড়লে আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু তার আগে আমি ছাড়া বাবাকে আর কেউ বাঁচাতে পারবে না স্যার। প্লিজ স্যার, প্লিজ ট্রাস্ট মি। রঘু আমার কাছে আয়। আমায় ক্ষমা করে দে রঘু, তুই চিরকাল আমাকে ভালোবেসে কাছে টানতে চেয়েছিলি আর আমি তোকে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছি। বাবা হিসেবে কোনোদিনই আমি তোকে ভালোবেসে কাছে টানতে পারিনি। জাজ হিসেবে আমি সবসময় সব ক্ষেত্রে চেষ্টা করেছি ন্যায় বিচার করার, কিন্তু তোর প্রতি আমি সব সময় অন্যায় করেছি। আমায় ছেড়ে চলে যাস না, এতদিন পর তুই ফিরে এসেছিস। তুই অভিমান করে চলে গেলে আমি আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। রঘু চলে যাস না, ভালো হয়ে যাব। তোকে ভালো হতেই হবে রাখো। কান্দস কেন, কান্দস কেন? তোর তো কপাল খুলে গেল রে সুটকি, বান্দরটা এখন মানুষ হয়ে গেছে।
তুই আর বান্দরের বউ হবি না, মাইনছের বউ হবি। এদিকে যা। Yeah.